নমস্কার, মানার ঘরোয়া রান্নায় আপনাদের সঙ্গে আজ শেয়ার করব বেসনের খাস্তা সন্দেশ। সত্যিকার এই সন্দেশটি খুবই খাস্তা হয় এবং ভীষণই টেস্টফুল হয়, বাড়িতে অবশ্যই আপনারা বানাবেন, তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে কড়া গরম করে নিয়েছি এবং এক বাটি বেসন 3 থেকে 4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। খুব ভালো করেই ভাজতে হবে, এটা একদম মিডিয়াম ফ্লেমে আমি ভাজছি। তারপরে আমি অল্প অল্প করে এখন ঘি অ্যাড করব। ঘিটার পরিমাণ হবে যেই বাটিয়ে বেসন নিয়েছি সেই বাটির 3/1 ভাগ ঘি। ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন খুবই খারাপ সিচুয়েশনে আমরা বাস করছি, তাই বাড়িতে যতটা সম্ভব আমরা নানা রকম মিষ্টি বানিয়ে খাব। খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে ঘিটাকে। ঘিটা আমি গরম করে গলিয়ে নিয়েছি। এটা খুব কম সময়ের মধ্যে অল্প খরচে খুব ভালো একটি রেসিপি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্লিজ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করছি। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে রান্নায় অনেক অনুপ্রাণিত করে। খুব ভালো করে আমি এখন 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। একসঙ্গে ঘি ঢালতে যাবেন না, অল্প অল্প করেই ঢেলে কিন্তু মেশাতে হবে। সব সময় নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া বন্ধ করলে হবে না, কারণ যেহেতু ভাজা আছে লেগে যাওয়ার ভয় থাকে। আমি এখানে এলাচের দানা অ্যাড করে দিলাম, আপনারা এলাচি পাউডারও দিতে পারেন। দেখুন, নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা থেকে তেল ছেড়ে আসছে একদম। আমি বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু 3-4 মিনিট সব সময় নাড়তে থাকছি, কারণ কেননা নিচে লেগে যাবে যেহেতু কড়াটা গরম থাকবে, তাই জন্য নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু হবে না। উপর থেকে দেখতেই পাচ্ছেন একদম ঘিটা ছেড়ে গেছে। আমি এবার 1/2 বাটি চিনি অ্যাড করে দিলাম। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা বন্ধ করার পর আমি 3-4 মিনিট কিন্তু এমনি নেড়ে গেছি, তারপরে আমি চিনিটা অ্যাড করেছি। দেখুন, একটা শক্ত শক্ত ডো হয়ে গেছে, ভীষণ খাস্তা হয়। এই মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে। দেখুন, আমি একটা ট্রেতে ঘি মাখিয়ে নিয়েছি। আমি এখন দিয়ে দেব বেসনের দলাটা, দিয়ে ভালো করে খুন্তি বা হাতা সাইজে একটা সেট করে নিচ্ছি। সেট করে নিয়ে আমি এখন ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট আমি দিয়ে দেব। এটা দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট ফ্রিজে রাখব। দেখুন, কিছু ড্রাই ফ্রুট আমি দিয়ে দিয়েছি, পেস্তা দিয়েছি, আমন্ড দিয়েছি এবং আমি দিয়েছি চেরি। একটু চেপে চেপে দিতে হবে। এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি এটাকে। ফ্রিজ থেকে আমি 15 মিনিট পরে বের করেছি। আমি এটা চৌকো সাইজের শেপ দেবো, তাই ছুরি দিয়ে কেটে চৌকো সাইজ করে কেটে নিতে হবে। দেখুন, আমি কেটে নিয়েছি, ভীষণ খাস্তা, খেতে ভীষণই ভালো লাগে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। দেখুন, তৈরি হয়ে গেছে বেসনের খাস্তা সন্দেশ। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য এক রেসিপি নিয়ে। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।